এই বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে রহস্যময় ও চাঞ্চল্যকর বস্তু মানবদেহ। মানবদেহের জানা অজানা হাজারো তত্ত্ব রয়েছে। কিছু রহস্য উদ্ঘাটন হয়েছে, আবার এমন অসংখ্য রহস্য রয়েছে যেগুলো উদ্ঘাটনে বিজ্ঞানীরা যুগের পর যুগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, কাজ জানাবো মানবদের এমনই কিছু অবাক করা তত্ত্ব। তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। চলুন শুরু করা যাক আমাদের ফ্যামিলি টিভির আরেকটি নতুন এপিসোড। আমরা সবাই হাঁচি দিয়ে থাকি। হাঁচি দেওয়ার সময় চোখের পলক না ফেলে কোনো হাঁচি দেওয়া যায় না। আর আপনি যা লবাক হবেন, হাঁচি দেওয়ার সময় নাক দিয়ে 160 কিলোমিটার ঘন্টা বেগে বাতাস বের হয়, এমনকি হাঁচি দেওয়ার সময় শরীরের সমস্ত কাজ থেমে যায়, এমনকি হার্টবিটও। দেশলাই তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে ফসফরাস। আপনি জানলে অবাক হবেন, মানবদেহে যে পরিমাণ ফসফরাস আছে তা দিয়ে 2000টি দেশলাইয়ের কাঠি তৈরি করা যাবে। আমরা সবাই কম বেশি পেন্সিল ব্যবহার করে থাকি, আর পেন্সিলের শীর্ষ তৈরির প্রধান উপাদান হচ্ছে কার্বন। আপনি জানলে অবাক হবেন, মানব দেহে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে প্রায় 9000 পেন্সিলের শীষ তৈরি করা যাবে। মানব দেহে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তা দিয়ে 256 পাওয়ারের একটি বাল্বকে কমপক্ষে 5 মিনিট জ্বালিয়ে রাখা যাবে। মানুষের অত্যন্ত মূল্যবান একটি সম্পদ হচ্ছে হাসি। পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে। একটি 6 বছরের বাচ্চা দিনে গড়ে প্রায় 300 বারের মতো হাসে, আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ হাসে গড়ে 15 থেকে 100 বার। আমরা সবাই প্রায়শই ক্লান্তিতে হাই তুলি। হাই তোলার কারণে ব্রেন ঠান্ডা হয়, কেননা এর ফলে মগজে প্রচুর পরিমাণ বাতাসের সঞ্চালন হয়। মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা। প্রত্যেকটা মানুষের হাতের ছাপের মতো তাদের জিহ্বা ও ঠোঁটের ছাপও সবসময় ভিন্ন হয়। আবার আপনি জানলে অবাক হবেন, মানুষের মস্তিষ্কের কাজ করার ক্ষমতা দিনের থেকে রাতে বেশি পরিমাণ বৃদ্ধি পায়। আমরা প্রায়শই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে জেগে উঠি, কিন্তু আপনি জানলে অবাক হবেন, আপনার গড় যত ঠান্ডা হবে আপনার দুঃস্বপ্ন দেখার সম্ভাবনাও তত বেশি হবে। তাহলে প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো নতুন এপিসোডে। আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।